হযরতে খাজা জাহান হযরতে খানজানারি রাহমাতুল্লাহি আলাইহি একজন ওলি ছিলেন দরবেশ ছিলেন তার কিছু পাথরের প্রয়োজন হয়েছিল তিনি ওই নাব নদীর পাশে বারমার সিদান পাহাড়কে তিনি বলেছিলেন যে পাথর পাহাড় তোমার কিছু পাথর আমার প্রয়োজন আমার কিছু কাজ করব সম্মানিত শুনি এইটা বলার সাথে সাথে পাহাড় থেকে পাথর কেটে কেটে পড়ে নদীতে সমুদ্রে ভাসতে ভাসতে ওই খানজান আলী রহমতুল্লাহ আলাইহির বাগেরহাটের দিকে রওনা করলো পাথর খানে সেটা এ কারণেই বলা হয়েছে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে সেখানে তার ডাকে পাথর এসে সেখানে কিছুক্ষণের জন্য থেমে গেছিল এই জন্য জায়গাটির নাম হলো কি পাথর ঘাটা আপনি এটি একজন ওলিয়াউলিয়ার কারামত বাকি পবিত্র কোরআন মজিদে আপনি দেখুন জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর সম্পর্কে বলেছেন এই পৃথিবীর পাথর এমন ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ পাহাড়ের উপরে এমন কিছু পাথর আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় জোরে করুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাথরের মধ্যে কি আছে জীবন আছে বলুন পাথরের মধ্যে কি আছে জীবন আছে যদি পাথরের মধ্যে জীবন না থাকে তাহলে পবিত্র কোরআন মজিদ আপনি খুলে দেখুন অবাক হয়ে যাবেন কাবা ঘর থেকে মাত্র 21 হাত দূরে মাকাম ইব্রাহিম রয়েছে যেখানে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পদযুগলের চিহ্ন নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পাথর গ্রহণ করেছে আর পাথর নবীর পায়ের ছাপ গ্রহণ করার কারণে পাথরের মর্যাদা বেড়ে গেল যদিও সেই পাথরটি এটি নীলকান্ত মণি যদিও ওই পাথরটি সম্পর্কে আমার নবীজি বলেছেন আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়া মুতাতানি মিনাল জান্নাহ এগুলো হচ্ছে জান্নাতের নীলকান্ত মণি এটি একই পাথর কিন্তু সেই পাথরের মধ্যে জীবন আছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরটির উপরে পা রেখে কাবা ঘরের দেয়াল গেঁথেছিলেন নবীর কদম পড়েছে পাথরের উপরে পাথরের উপরে পড়ার কারণে ওই পাথর তার একটা গুড চান্স মনে করে দুর্লভ একটা চান্স মনে করে সাথে সাথে নিজের বুকের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন ধারণ করেছে ভাইরা আমান কাবা ঘরের বুনিয়াদি ভিত্তি উঠার জন্য কাবা ঘরের নির্মাণকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাথরটি পাঠিয়ে দিলেন এই পাথরটি হচ্ছে এটা অটো আমাদের লিফট অটো লিফট এটার উপরে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান জমিন থেকে কাবা ঘরের উপরের এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় 27 হাত কত 27 হাত উপরে এত ঊর্ধ্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উঠবেন এটা কঠিন ব্যাপার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে কাবা ঘর নির্মাণের জন্য পাথর পাঠিয়ে দিলেন কর্ম সুবহানাল্লাহ ঘরটা কার আল্লাহর জোরে বলেন ঘর কার আল্লাহর আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আয়োজন করছেন আর সেই ঘরে সাহায্য করার জন্য চতুর্দিক থেকে ছুটে আসছে পাথর কর্ম সুবহানাল্লাহ ওই পাথর যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে উপরে উঠে গেল দেয়াল পাথর অটো লিফট হয়ে উপরে উঠা শুরু করলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথরটি সম্পর্কে কোন কোন রেওয়ায়েতে বলা হয় যে পাথরটির উপরে পা রেখে তিনি গোসল করেছিলেন পা রেখে ডান পা একবার দিয়ে আর বাম পা আরেকবার দিয়ে যেহেতু স্ত্রীর কাছ থেকে তিনি একটা কমিটমেন্ট করেছিলেন যে ওই মাটিতে তিনি মানে পা রাখবেন না সরাসরি কাজে পাথরের উপরে যেখানে তাকে গোসল করানো হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পা রেখে একবার ডান পা একবার কি বাম পা কিন্তু যখনই পা রেখেছেন তখনই অটো এই পাথরটি নবী ইব্রাহিম আলাইহিস সালামের পদযুগল তার দুই কদম এই দুই পায়ের চিহ্ন নিজের বুকে ধারণ করেছে আর দুই দুই পায়ের চিহ্ন ধারণ করার কারণে যে পাথরের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম মসজিদ গেঁথেছেন কাবা ঘর তৈরি করেছেন সেই পাথরের বিশাল মর্যাদা ওই মর্যাদার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ইবাদতের স্থান হিসেবে চিহ্নিত করে দিয়েছেন বড় সুবহানাল্লাহ তাহলে ভাইরা আমার আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব আপনি দাঁড়ান ভাইরা আমার আমি অবশ্যই বুঝতে পারছি আপনারা বড় মনোযোগ সহকারে শুনছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তিনি নির্মাণ করছেন কাবা ঘর তিনি কি করছেন নির্মাণ করছেন নির্মাণের ক্ষেত্রে আয়োজনে কোনো অংশ কম নাই আল্লাহ নিজেই তদারকি করে কাবা ঘরের নির্মাণের কাজ ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘরের নির্মাণ কাজ সমাপ্তি করলেন এটা কাবা ঘরের কাজ
নির্মাণ সমাপ্ত যখন হলো, নির্মাণ সমাপ্তির পরে এখন প্রশ্ন আসে যে হ্যান্ডওভার করতে হবে, বলুন কি করতে হবে? ঘর তৈরি হয়েছে, কাবা ঘর তৈরি হয়েছে, কাবা ঘর তৈরি হয়ে গেলে সেই কাবা ঘর হ্যান্ডওভার করার প্রয়োজন আছে কি না মালিকের কাছে? আপনি কারো পক্ষ থেকে, আমাদের দেশের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে যদি কোনো বিল্ডিং হয় সরকারি পক্ষ থেকে, তাহলে সেই বিল্ডিংটা হ্যান্ডওভার করার নিয়ম আছে। সম্মানিত শ্রুতি, কাবা ঘর তৈরি করলেন হযরত নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, সেই কাবা ঘর আল্লাহর কাছে হ্যান্ডওভার করার প্রয়োজন আছে কি না আসেন দেখি। আমরা তো হ্যান্ডওভার করতে গিয়ে কত চমৎকার ফুলের মালা তৈরি করি, চমৎকার আমরা আয়োজন করি, টেবিল সাজাই, আমরা সুন্দর মঞ্চ তৈরি করি, নানা রকম ভাবে তৈরির আয়োজন আমাদের হয়, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন কাবা ঘর আল্লাহর কাছে হ্যান্ডওভার করতে গিয়ে তিনি যেই অবস্থানা তৈরি করেছিলেন, যেই ভাষায় তিনি কাবা ঘর হ্যান্ডওভার করছেন, পবিত্র কোরআন সেটাকে বর্ণনা করেছে। আসুন আমরা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর পবিত্র কুদরতি হাতে হ্যান্ডওভার করতে গিয়ে তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলুন সুবহানাল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না, প্রভু তুমি কবুল করে নাও এই ঘরখানা, আমি আমার ছেলে দুজনে মিলে জীবনে কোনোদিন কোনো ঘর বানা নাই, ঘর বানাই নাই, গাড়ি বাড়ি বানাই নাই, কোনোদিন কোনো ঘরের কঠোর তর্কগ্রস্ত ওয়াল কি পরিমাণ উপরে উঠলে সেখানে ভিত্তি কেমন মজবুত হবে, জীবনে কোনোদিন এমন ঘর বানাই নাই। প্রভু এই দায়িত্ব দেওয়ার পরে বাপ বেটা মিলে আমরা দুজনে কাবা ঘর নির্মাণ করেছি, প্রভুরের পিছনে অনেক সময় গেছে, এর পেছনে আমাদের অনেক সময় গেছে, প্রভু যদি আপনি কবুল না করেন তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব ভাইরা আমার। এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে তিনি হ্যান্ডওভার করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাবাঘর হ্যান্ডওভার হচ্ছে কিসের মাধ্যমে? দোয়ার। যদি দোয়ার মাধ্যমে আল্লাহ আপনি কবুল করুন, আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে কিছু মাওলানা সাহেব মৌলভী সাহেব আছেন যারা দোয়া পছন্দ করে না, নামাজ পড়লাম, নামাজ পড়তে গিয়ে উযু করতে হয়, উযু করে এরপরে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে অ্যাটেনশন নিয়ে কাবামুখী হয়ে যে নামাজটি যেভাবে আদায় করা দরকার সে নামাজের মধ্যে অনেক ত্রুটি হয় কিনা বলুন, হতেই পারে, সেই ত্রুটি হওয়া অসম্ভব কিছু নয়। ভাইরাস সেই নামাজের পরে একদল বলছে কোনো দোয়ারই দরকার নাই, আর দোয়া হচ্ছে আমার ইবাদতটা আল্লাহর কাছে হ্যান্ডওভার করা, কথা সুবহানাল্লাহ, আমার ইবাদতটি আল্লাহর কাছে সুপে দেওয়া, যে আমার এখানে যদি কোনো ব্যর্থতা থাকে তাহলে দয়া করে ওই ব্যর্থতা আপনি ক্ষমা করে আমার এই চেষ্টাটুকু দয়া করে আপনি কবুল করে নেবেন, কি বলেন ঠিক কি না? কিছু মনে মিশের দোয়াকে তুলে দিয়েছেন, আমাদের পরে দোয়া দরকারই নেই, নামাজের পরে দোয়া কি আছে? আমার নিজের জন্য ব্যক্তিগত হলেও নামাজের জন্য দোয়া কি আছে প্রয়োজন? বাকি প্রশ্ন হলো নবীজি করেছেন কিনা, আল্লাহর নবীর আমল আছে, তিনি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ফজর নামাজের পরে আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে তিনি হাত তুলে দোয়া করেছেন, এর উপরে হুজুর বই লিখেছেন। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে বলতে চাই, ইস্তিজাবুত দাওয়াত আকিবাস সালাত এর উপরে প্রায় অনেক বই লেখা হয়েছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রয়োজন আছে কি না। বান্দা যখন দোয়া করে সে দোয়াটি আল্লাহর কাছে এত পছন্দ হয়, আর হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর হ্যান্ডওভার করছেন দোয়া দিয়া, এই দোয়ার মাধ্যমে কাবা ঘর যখন তিনি হ্যান্ডওভার করলেন আল্লাহ